আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব নন মেজর পরিসংখ্যান টোক প্রকল্প যাচাইয়ের গুরুত্বপূর্ণ কিছু থিওরি নিয়ে। প্রথমে যে থিওরিটা নিয়ে আলোচনা করব, থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ, সর্বশেষ 19 সালে আসছিল। বলা আছে ইয়ার্সের সংশোধনী কি বর্ণনা করো, এটা বোঝানোর তেমন কিছু না, এটা একটা থিওরিটিক্যাল টার্ম। বলা আছে 2 × 2 সংযোগ সারণের কোনো ঘরের গুণসংখ্যা 5-এর কম হলে উক্ত সংযোগ সারণী থেকে নির্ণীত x² স্বাধীনতার মাত্রা শূন্য হয়, যা অর্থহীন হয়ে দাঁড়ায়। এই সমস্যা দূর করার লক্ষ্যে ইয়ার্স একটি সংশোধনী প্রণয়ন করেন, যা ইয়ার্সের সংশোধনী নামে পরিচিত। ব্যাখ্যাতে বলা আছে, আমরা জানি যে x² একটি অবিচ্ছিন্ন বিন্যাস। অবিচ্ছিন্ন মানে হলো একই ধরনের মান, অর্থাৎ এই বিন্যাসটি একই ধরনের, কিন্তু সংযোগ সারণী x² উৎপত্তি হয় সেগুলোর বিচ্ছিন্ন গুণসংখ্যা দ্বারা। তাই 2 × 2 সংযোগ সারণী থেকে প্রাপ্ত নমুনার মানটি x² খুব কাছাকাছি বিন্যাস। 2 × 2 সংযোগ সারণীর কোনো সেলের গুণসংখ্যা যদি 5-এর কম হয়, তবে কাই-স্কোয়ারের অবিচ্ছিন্নতা নষ্ট হয়। অর্থাৎ 2 × 2 সংযোগ সারণীর কোনো সেলের, অর্থাৎ কোনো ঘরের গুণসংখ্যা যদি 5-এর কম হয়, তবে কাই-স্কোয়ারের অবিচ্ছিন্নতা নষ্ট হয়ে যাবে। এটা দূর করার জন্য ইয়ার্সের শুদ্ধিকরণের প্রয়োজন, ইহাকে ইয়ার্স সংশোধনী নামে পরিচিত। মনে করি ও প্রাপ্ত গুণসংখ্যা ও ই প্রত্যাশিত গুণসংখ্যা। এখন যদি কোনো সেলের জন্য ও থেকে ই ধনাত্মক এবং বা তবে ও থেকে ই এর সঙ্গে 1/2 বিয়োগ করতে হয় এবং ও থেকে ই ঋণাত্মক, তবে ইহার সঙ্গে এত যোগ করতে হয়। অর্থাৎ একটা ও থেকে, অর্থাৎ ও প্রাপ্ত গুণসংখ্যা এবং ই প্রত্যাশিত গুণসংখ্যা যদি হয়, এখন কোনো সেলের যদি ও থেকে ই ধনাত্মক হয়, তবে ও থেকে ই এর সাথে হাফ বিয়োগ করতে হবে, আর ও থেকে ই যদি ঋণাত্মক হয় তাহলে তার সাথে হাফ যোগ করতে হবে। এই যোগ বা বিয়োগ, ও থেকে ই যোগ বা বিয়োগ বোঝাচ্ছে, ও থেকে ই এর যোগ বা বিয়োগ কে বর্গ করার পূর্বেই করতে হয়, যেন প্রান্তিক গুণসংখ্যাগুলোর যোগফল একই থাকে। অতএব শুদ্ধিকরণ নমুনার মান Chi² = N মডুলাস AD-BC-N/2 তার উপর হোল স্কোয়ার ডিভাইডেড A+B, A+C, B+D, C+D। এটা আপনার খ বিভাগের জন্য প্রয়োজন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ক বিভাগের যে প্রশ্নগুলো আছে ওইটাতে আসে যে ইয়ার্সের সংশোধনী লিখো, তখন আপনারা ডিরেক্ট এই মানটা লিখে দিবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ আপনার থিওরি নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, এটা সর্বশেষ 17 এবং 19 সালে আসছিল। আর প্রকল্প যাচাইয়ের সব প্রশ্নগুলো আপনার একই কোয়ালিটির, অর্থাৎ একই নিউমারি। আপনারা একটা শুধু আয়ত্তে রাখতে পারেন, বাকিগুলা ভাষা প্রায় সেমি, খালি একটু সমীকরণ আলাদা থাকলে আপনার ক্যালকুলেশন একটু খালি আলাদা, তাছাড়া ভাষাগত যেগুলা আপনার টার্ম আছে সেগুলো সব একই প্রায়, অর্থাৎ প্রত্যেকটা থিওরিতে আপনার একই ভাষা প্রায় ইউজ হয়। তো এই প্রশ্নে বলা আছে সংশ্লেষাঙ্কের নির্দিষ্ট সম্পর্কে যাচাই করো, অর্থাৎ H0 such that ρ = ρ0। প্রশ্নটা দুইভাবে থাকতে পারে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রশ্নটা দুইভাবে থাকতে পারে, একভাবে থাকতে পারে যে সংশ্লেষাঙ্কের নির্দিষ্ট মান সম্পর্কে যাচাই করো, অর্থাৎ এইভাবে না থেকে প্রশ্নটা এইভাবে থাকতে পারে H0 such that ρ = ρ0। এবং এইভাবে প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসছে যে H0 such that ρ = ρ0। এটা দ্বারা বুঝে নিতে হবে যে সংশ্লেষাঙ্কের নির্দিষ্ট মান সম্পর্কে যাচাই এই প্রশ্নটা বুঝাচ্ছে। তো সমাধানে বলা আছে, মনে করি x1, y1, x2, y2, up to xn, yn কোনো দ্বিচলক পরিমিত বিন্যাস, চলক দুইটা, একটা এক্স চলক একটা ওয়াই চলক, পরিমিত বিন্যাস থেকে চয়ন করা একটি দৈর্ঘ্য নমুনা এন জোড়া মান। আরও মনে করি নমুনা থেকে প্রাপ্ত সংশ্লেষাঙ্কর মান আর, আমাদের যাচাই করতে হবে নাস্তিক কল্পনার ক্ষেত্রে ইকুয়াল আর বিকল্প কল্পনার ক্ষেত্রে নট ইকুয়াল। তাহলে নাস্তিক কল্পনা H0 such that ρ = ρ0, তাহলে বিকল্প কল্পনার বিপরীত হবে H1 such that ρ = ρ0। অনুমানসমূহ, নমুনাগুলো পরস্পর স্বাধীন, নমুনাগুলো দ্বিচলক পরিমিত বিন্যাস থেকে চয়ন করা হয়েছে। তাহলে নাস্তিকল্পনার অধীনে যাচাই নমুনার মান D = Z-M(√n-3), এটার ব্যবধান n N(0,1),
যা একটি আদর্শ পরিমিত বিন্যাস মেনে চলে। এখানে জেড ইকুয়াল 1 ডিভাইডেড টু লগ ই ভিত্তিক 1 প্লাস আর ডিভাইডেড 1 মাইনাস আর, এবং এম ইকুয়াল 1 ডিভাইডেড টু লগ ই ভিত্তিক 1 প্লাস রো নট ডিভাইডেড 1 মাইনাস রো নট। তাহলে ধরি সংশয় মাত্রা আলফা, আদর্শ পরিমিত সম্ভাবনা সারণী হচ্ছে আলফা সংশয় মাত্রা ডি আলফা ভাগ টু নির্ণয় করা হয় যেন নমুনার মান ডি এর তাৎপর্যপূর্ণ মানগুলো হলো ওই সকল মান যা ডি লেস দেন মাইনাস ডি আলফা ভাগ টু এবং ডি গ্রেটার দেন ডি আলফা ভাগ টুকে সিদ্ধ করে। তাহলে অতএব আলফা সংশয় মাত্রা ডি এর সারণীকৃত মান এত। তাহলে যদি মডুলাস ডি গ্রেটার দেন এত হয় তবে নাস্তিক কল্পনা মিথ্যা, আর এর বিপরীত হলে বিকল্প কল্পনা সত্য। অর্থাৎ নাস্তিক কল্পনা মিথ্যা হলো বিকল্প কল্পনা সত্য, এর বিপরীত যদি হয় অর্থাৎ নাস্তিক কল্পনা যদি সত্য হয় তাহলে বিকল্প কল্পনা আপনার মিথ্যা বলে গ্রহণীয় হবে, অবর্জনীয় হবে। এই জন্য বলা আছে অন্যথায় নাস্তিক কল্পনা সত্য। তো এই হলো আপনার এইচ নোট সাজ দ্যাট রো ইকুয়াল রো নোটের সলিউশন, গুরুত্বপূর্ণ একটা আপনার থিওরি। তো এখানে আসলে বোঝানোর তেমন কিছু নাই, এর আগেও এই প্রসেসের আপনার থিওরিগুলো পড়াইছি, সবগুলো ভাষা একই, শুধুমাত্র সমীকরণটা একটু চেঞ্জ হলে ক্যালকুলেশানে একটু ভিন্নতা আসবে, তাছাড়া ভাষাগত টার্ম সবগুলাই একই ধরনের। তো আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ আমরা থিওরি নিয়ে আলোচনা করব, এটাও আপনার 2019 সালে সর্বশেষ আসছিল। বলা আছে দুইয়ের বেশি সংখ্যক গড়ের সমতা যাচাই করো, অথবা প্রশ্নটা এভাবে থাকতে পারে তুমি কিভাবে যাচাই করবে যখন যাচাই কল্পনাটি এইচ নট সাজ দ্যাট মিউ ওয়ান ইকুয়াল মিউ টু আপ টু মিউ কে পর্যন্ত। প্রশ্নটা এভাবে বেশি থাকে, দে ইজ নট সাজ দ্যাট মিউ ওয়ান ইকুয়াল মিউ টু ইকুয়াল আপ টু মিউ কে। তাহলে সমাধান মনে করি কে সংখ্যক স্বাধীন নমুনা, কে সংখ্যক পরিমিত সমগ্র থেকে চয়ন করা হয়েছে, যেখানে নমুনার আকার এন হলো আইতম সমগ্রকে। আমাদের যাচাই করতে হবে যে নাস্তিক কল্পনা এইচ নট সাজ দ্যাট মিউ ওয়ান ইকুয়াল মিউ টু আপ টু মিউ কে, বিকল্প কল্পনা এইচ ওয়ান সাজ দ্যাট মিউ ওয়ান নট ইকুয়াল মিউ টু নট ইকুয়াল আপ টু মিউ কে। তাহলে অনুমান সমূহ কেতম দৈর্ঘ্য নমুনা কেতম পরিমিত বিন্যাস হতে চয়ন করা হয়েছে, নমুনাগুলো পরস্পর স্বাধীন, সমগ্রকের ভেদাঙ্ক অজানা কিন্তু সমান, এটা হলো আপনার এই প্রশ্নের অনুমান সমূহ। তাহলে নমুনাগুলো নিম্নরূপ। তাহলে প্রথম নমুনা আমরা ধরে নিলাম এক্স এগারো এক্স বারো আপ টু এক্স ওয়ান এন, আর সর্বশেষ ওয়ান দ্বারা বোঝাচ্ছে এটা প্রথম নমুনা। এটার জন্য মোট মান হলো ক্যাপিটাল টি ওয়ান এবং নমুনা গড় এক্স বার ওয়ান, যেহেতু প্রথম নমুনা এই জন্য ওয়ান। দ্বিতীয় নমুনার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এক্স টোয়েন্টি ওয়ান এক্স টোয়েন্টি থ্রি আপ টু টু এন টু, মোট তাহলে ক্যাপিটাল টি টু এবং নমুনা গড় আপনার হচ্ছে এক্স বার টু, যেহেতু কে পর্যন্ত বলছে এই জন্য আপ টু এইভাবে চলতেই থাকবে। তাহলে কে তম নমুনা কে ওয়ান কে টু আপ টু কে এন কে, কে দ্বারা বোঝাচ্ছে কে তম নমুনা, মোট হলো টিকে আর নমুনা গড় হলো আপনার এক্স বার কে। তাহলে সংজ্ঞা মতে আমরা জানি ক্যাপিটাল টি ইকুয়াল সামেশান আই এর মান এক থেকে কে টি আই, এইটাকে আবার আমরা লিখতে পারি সামেশান আই এর মান এক থেকে কে সামেশান জে এর মান এক থেকে এন আই এক্স আই জে, যেখানে এন ইকুয়াল সামেশান অর্থাৎ ক্যাপিটাল এন ইকুয়াল সামেশান আই এর মান এক থেকে কে এন আই, এবং এক্স বার ইকুয়াল ক্যাপিটাল টি ডিভাইডেড ক্যাপিটাল এন। তাহলে মোট বর্গ সমষ্টি এস টি ইকুয়াল আমরা জানি সামেশান আয়ের মান এক থেকে কে সামেশান জের মান এক থেকে এন আই, এইটা এক্স আই মাইনাস এক্স বার, এখান থেকে এই লাইনটা লেখা যায় সামেশান আয়ের মান এক থেকে কে সামেশান জের মান এন আই, অর্থাৎ সামেশান জের মান এক থেকে এন আই এক্স আই জে তার উপর হোল স্কোয়ার এবং মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড এন, অর্থাৎ এইটাকে আপনার এইভাবে লেখা যায়। এবার তাহলে মোট বর্গ সমষ্টির ক্ষেত্রে এটা গেল, তাহলে আমরা এরপর বলতে পারি নমুনার বর্গ সমষ্টি এস বি ইকুয়াল সামেশান আই এর মান এক থেকে কে এন আই এক্স আই বার মাইনাস এক্স বার হপুর হোল স্কোয়ার, এইটাকে এইভাবে লেখা যায় সামেশান আই এর মান এক থেকে কে টি আইয়ের উপর হোল স্কোয়ার ডিভাইডেড এন আইয়ের উপর হোল স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড এন। তাহলে বিচ্যুতির বর্গ সমষ্টি এই দুইটার বিয়োগ ফল এস টি মাইনাস এস বি। তাহলে আমরা বলতে পারি নাস্তিক কল্পনার অধীনে যাচাই নমুনার মান ক্যাপিটাল এফ ইকুয়াল এস বি ডিভাইডেড কে মাইনাস ওয়ান ডিভাইডেড এস ডব্লু ক্যাপিটাল এন মাইনাস কে, এটার ব্যবধান হলো এফ অফ কে মাইনাস ওয়ান এবং ক্যাপিটাল এন মাইনাস কে। তারপর ভাষা এগুলো সেম, এখানে নমুনার মান এফ কমা কে মাইনাস ওয়ান ও এন মাইনাস কে, এফ একটা কে মাইনাস ওয়ান আর এন মাইনাস কে স্বাধীনতার মাত্রা বিশিষ্ট এফ বিন্যাস অনুসরণ করে।
ধরি সংশয় মাত্রা আলফা, তাহলে আলফার সংশয় মাত্রা কে মাইনাস ওয়ান, এন মাইনাস কে স্বাধীনতার মাত্রা বিশিষ্ট এফ এর তালিকাবদ্ধ মান, এদের যে মানটা পাইছেন এটা লিখবেন। তাহলে মন্তব্য, যদি এটা গ্রেটার দেন হয় তাহলে নাস্তিকল্পনা মিথ্যা বলে বর্জনীয় এবং বিকল্প কল্পনা সত্য বলে গ্রহণীয়, অন্যথায় যদি হয় তাহলে নাস্তিকল্পনা সত্য বলে গ্রহণীয় হবে। তো আশা করি বুঝতে পারছেন আজকে যে তিনটা থিওরি দেখালাম, তিনটা থিওরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট অধ্যায়ে আমরা আরও গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।